আলহামদুলিল্লাহ, হয়তো আমরা মা বাবা হতে চলেছি, আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন। একটি ফেসবুক স্ট্যাটাস, মুহূর্তে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম, বলছি গায়ক নোবেলের কথা, বিতর্ক যার নিত্য সঙ্গী। 28 জুন সোমবার ফেসবুক পেজে নোবেলের এই লেখায় শুভাকাঙ্ক্ষীদের মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর। কিন্তু বিতর্কে শুরু হয় যখন তার স্ত্রী সালসাবিল মাহমুদ আসেন ফেসবুক লাইভে, যেখানে তিনি দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা নন। প্রায় 15 মিনিটের ফেসবুক লাইভে সালসাবিল দাবি করেন অন্তঃসত্ত্বা হবার খবর তিনি নোবেলের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই জানতে পারেন। এরপর স্বামী নোবেলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। সালসাবিল দাবি করেন নোবেল হয়তো তার গানের প্রমোশনের জন্যই এমন কাজ করতে পারেন। কেন এরকম করছে, যে ওর কোনো গানের পাবলিসিটি নাকি কি, ওটা ও নিজেই ভালো বলতে পারবে। পুরো ঘটনায় তিনি লজ্জিত বলেও দাবি করেন। এ ঘটনায় আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের কাছে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলেও জানান সালসাবিল। এদিকে স্ত্রী সালসাবিলের ফেসবুক লাইভের পর আরেকটি স্ট্যাটাসে নোবেল আশঙ্কা প্রকাশ করেন তার অনাগত সন্তানকে হয়তো হত্যা করেছেন তার স্ত্রী। ও স্ট্যাটাসে নোবেল লিখেন, আমার স্ত্রী সালসাবিল তার অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণগুলো আমার সাথে শেয়ার করেন এবং তার ফলশ্রুতিতেই আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। সম্ভাব্য পিতা হিসেবে বিষয়টি কি স্বাভাবিক নয়? আপনি বাবা হবার ইঙ্গিত পেলে নিজে কি করতেন বলুন? আমি মাত্র 23 বছর বয়সে বাবা হবার খুশি ধরে রাখতে পারিনি। নোবেল আরও লিখেন, সালসাবিল আমাকে ফোন করে বাচ্চা অ্যাবর্শন করে ফেলবে এই হুমকি দেয়, কারণ আমি নাকি তার বাচ্চার বাবা হবার যোগ্য নই। আমার অনেক হেটার্স, অনেক কন্ট্রোভার্সি, ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে একটু কম। নোবেল দাবি করেন তার স্ত্রীর সাথে অনেকদিন তার কোনো যোগাযোগ নেই। নোবেল লিখেন, সালসাবিল কোথায় থাকে, কার সাথে থাকে, কি করে, কি পরে, কি খায়, কিছুই জানি না। এই 1.5 বছরের বৈবাহিক জীবনে আমার সঙ্গে আমার স্ত্রী খুব অল্প সময়ই ছিল, কারণ সে তার পড়ালেখা এবং তার বাবা নানু খালা বোনদের নিয়ে ব্যস্ত থাকে। সংসারটা এখনও আমার করা হয়নি, হয়তো হবে একদিন। একই স্ট্যাটাসে নোবেল লিখেন, সম্প্রতি তার স্ত্রী নিজেই বলেছেন তিনি বাচ্চা নিতে ইচ্ছুক। এদিকে নোবেলের দেয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সালসাবিল আরও একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন, অ্যাবর্শনের তথ্য সম্পূর্ণ ভুল। যদি বাবা হবার বিষয়টা সত্যি নোবেলের জন্য গর্বের হয়, তাহলে আমার সাথে কেন সে কোনোরকম যোগাযোগই করবে না? আমি যদি নিজেই চাই সন্তান নিতে, তাহলে আমি নিজেই অ্যাবর্শনের কথা কেন বলবো? সেই স্ট্যাটাসে সালসাবিল আবারও নোবেল নিজের গানের প্রমোশনের জন্য মাতৃত্বকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। 2019 সালের 15 নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন গায়ক নোবেল। এর মধ্যে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে এ দম্পতিকে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।